আসসালামু আলাইকুম ওরমতোল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমার কাছে এক প্রশ্ন করেছেন হুজুর শবে বরাতের রাতে সহবাস করলে কি গুণা হয় দেখুন শবে বরাত একটি পবিত্র ফজিলতময় একটি রাত এ রাতে আপনি সহবাস কেন করবেন রাত তো আবাদতবন্দির রাত এরাত সম্বন্ধে একখান হা দে এসেছে ইজাকানাত লাসুমিন শাবান যখন তোমাদের কাছে সাবান মাসে মধ্য শাবান আসবে অর্থাৎ সবে বরাত আসবে কুমু লইলাহা তোমরা রাতের বেলা দাঁড়িয়ে যাও প্রদাদ্বন্দ্বী করার জন্য অসম না হাওয়া এবং দিনের বেলায় তারপরের দিন তোমরা রোজা রাখো তাহলে কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ইবরে মাজা শরীফের শরীফের রয়েছে এবং এ রাতে আল্লাপাক কিন্তু অসংখ্য মানুষকে ক্ষমা করে দেওয়া হয় বনুকাল্যের যে গুত্র আছে তাদের যত ভেড়া আছে সমস্ত এই পরিমাণের যা ভেড়ার চুলের পরিমাণ পশমের পরিমাণ মানুষকে বা তার চেয়ে বেশি মানুষকে কিন্তু ক্ষমা করে দেওয়া হয় আল্লাপাক প্রথম আসমানের দিকে বান্দার দিকে মনোনিবেশ করে বলতে থাকেন কে আচ্ছা যা আজকে দান করব সম্মানিত দর্শক শ্রোতা এই রাতটা আমাদের জন্য উত্তম হল স্ত্রী সহবাসে নষ্ট না করে আল্লাহর কাছে একটু দোয়া করা বাকি দিনগুলো তো আছেই তবে এর মানে এই নয় যে রাতে করা যাবে না সহবাস করা যাবে না হ্যাঁ অবশ্যই যেহেতু এটা কোরআন এবং সহি হাদিসের নিষেধ করা হয়নি সুতরাং আপনারা এটা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাই আমার ব্যক্তিগত পরামর্শ হলো অবশ্যই আপনারা এরাতকে অবহেলায় আপনারা শেষ করে দিবেন না এরাতে আপনারা নিশ্চিত মনে রাখবেন যে এরকম রাত কিন্তু বছর করে একবারই আসে সুতরাং অবহেলা অযত্নে এই রাতটাকে ফেলে দিবেন না এ রাতে আপনি পাকের কাছে ক্ষমা লাভ করুন এরাত বরকতের এরাত ফজিলতের এরাত গুনা মাফের সুসুবাহনাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ